Assalamu alaikum. Good morning, everybody. Sakal sare shatta. 21 February aske bhasha andolan divas. Ami Almamun bolchi Borishal theke. Eta hocche amader sadar rut. Ar khubi sokal bela. Aske sarkari chutir din. Ei je amrai garbo agamer Borishal next bhavan BCC. Eta hocche Awami Leager office. আমি এখন একদম হার্ট অফ দ্য সিটিতে আছি, সিটির ভিতরে। তো এটা অনেক বিজি থাকে, নর্মালি অনেক বিজি থাকে, যেহেতু আজকে খুবই সকালবেলা। তো আমি গতবার দেখে গেছিলাম, এখানে এই বিল্ডিংটা আনকমপ্লিট ছিল, এখানে ফাঁকা ছিল। এই যে বড় বড় বিল্ডিং আছে, এটার ভিতরে এক্সেলেটরও আছে, আই মিন যে চলন্ত সিঁড়ি, স্কেলেটর বলা হয়। তো যাই হোক, তো এখনো এরকম বড় হাই রাইজ বিল্ডিং বরিশালে হয় নেই, মেবি আটতলা দশতলা এরকমেরই। আর প্রচণ্ড পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন তার আর তার বিভিন্ন ধরনের, এগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া উচিত। এইগুলা বিদ্যুতের তার টার ভাবি যাবি, এগুলো আসলে রিমুভ করা উচিত। আর এই যে আমাদের সে টাউন হল, আর পাশেই হচ্ছে অভিরুচি হল। আমাদের এখানে বহু স্মৃতি আছে, আমি সিনেমা পটু ছিলাম, সেই অনেক আগের কথা, সালটা বলবো না। আর এই হচ্ছে আমাদের মোল্লার হোটেল নামে একটা হোটেল আছে, এই যে দেখেন মোল্লার হোটেল। আমাদের চাচা, উনি ওনার দোকানে বহু ভাব খাইছি, বিল দেই নেই। এটা হচ্ছে এই রাস্তার নাম বলে গেলাম, ওই যে যাই হোক, আমি সদর রোডটা আপনাকে দেখেছি, এই হচ্ছে সদর রোড। এই ডিভাইডারটা আসলে ছিল না আগে, তখন প্রচুর যানজট লেগে থাকতো, এখন একটু ডিভাইডারটার কারণে এখানে অ্যাক্সিডেন্ট এবং যানজট একটু কম হয়। আই এম সরি, আমি হেডফোনটা নিয়ে আসি নাই, তো কথা শুনতে কষ্ট হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জেলখানার মোড় পর্যন্ত যাব, তারপর আবার ঘুরাবো, ঘুরে আপনাকে আপনাদেরকে শহীদ মিনারের সামনে দিয়ে আমি চক বাজারে ঢুকবো, আপনি চক বাজারটা একটু দেখাবো, তারপরে আমি ইনশাল্লাহ বাসায় যাবো লঞ্চঘাট হয়ে। তো এই দিক দিয়ে আপনি যে চক বাজারে ঢোকা যায়, তো আমি আসলে পুরো সদরটা দেখাবার জন্য চেষ্টা করতেছি, দেখতে থাকুন। আর আমরা প্রায় জেলখানার মোড়ে আসছি, এখানে একটা তিন রাস্তার মোড় আছে, টি জংশন। এই টি জংশন দিয়ে আপনি পশ্চিম দিকে গেলে আপনি সদর হাসপাতাল, যেটা আর কি ডায়েরি হাসপাতাল মেবি এটাকে বলা হয়, কলেরা হাসপাতাল, আমি মনে নাই আমার। আর এই দিকটা হচ্ছে এই যে মসজিদের মিনারটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি জেলখানার ঢোকার রাস্তা। আপনি দেখতে পাবেন যে বরিশাল কেন্দ্রীয় কারাগার লেখা আছে, এই যে বরিশাল কেন্দ্রীয় কারাগার, ভাই আর কি সামনে যান, আর কি সামনে। আর এইদিকটাই সদর হসপিটাল যাওয়ার রাস্তা, এইটা দিয়ে আপনি একদম নথুল্লাবাদ বের হয়ে যেতে পারবেন। আর এইটাকে বলা হয় নাজিরার পোল, আমি একটু সামনে গেলেই নাজিরার পোল, ওই নাজিরার পোল থেকে ঘুরাবো, ওখানেই আমি ভিডিওটা শেষ করব, তারপর আবার নতুন ভিডিও আমি স্টার্ট করব। তো এই পর্যন্তই আসলে সদর রোড, সেই ধরেন জিলা স্কুল থেকে নাজিরার পোল, এইটুকুই হচ্ছে সদর রোড। আর আমি এখান থেকে এখন চক বাজারে যাব, চক বাজারটা দেখিয়ে তারপর আপনাদেরকে ওখান থেকে মেবি শহীদ মিনারের সামনে অনেক ভিড় হবে, তারপরেও আমি দেখি, চেষ্টা করি ওখান থেকে যাওয়া যায় কিনা। এই যে এটা হচ্ছে নাজিরার পোল নামে পরিচিত, খুবই বিখ্যাত নাজিরার পোল, ভাই আপনি ঘুরান। এই আমি সদরের শেষ প্রান্তে এসে গেছি, আমি এখন ঘুরাবো, ভিডিওটা শেষ।